নোয়াখালীর কোম্পানিগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে 270 জন অসহায় নেতাকর্মীর মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা আওয়ামী লীগ ও দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে কোম্পানিগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও 8টি ইউনিয়নের 270 জন নেতাকর্মীর মাঝে জনপ্রতি 5000 টাকা করে 13,50,000 টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক নুননবী চৌধুরী, কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন রুনু, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর এ বি এম সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম সারোয়ার, পৌর যুবলীগের সভাপতি লুৎফর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক শামসুদ্দিন নোমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজামুদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিঙ্কন প্রমুখ। নোয়াখালী থেকে রিপোর্ট করেছেন আরেফিন শাকিল।